আসসালামু আলাইকুম প্রিয় দিনি ভাই বোনেরা, রমজানের সময় আমাদেরকে ইফতার করতে হয়। এখন ইফতার করার সময় আমরা ইফতারের পূর্বে কোন দোয়াটি পাঠ করতে পারি? আমরা সকলে জানি হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারের আগে যে দোয়াগুলো করা হয় তা তিনি কবুল করেন। এ মর্মে একটি হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি লম্বা হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি বললেন যে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে সেখানে নিয়ামত ভোগ করবে, কখনো দুর্ভোগে পড়বে না, চিরদিন সেখানে থাকবে, কখনো মৃত্যুবরণও করবে না, তার পোশাকাদি পুরাতন হবে না, তার যৌবন শেষ হবে না। তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, ন্যায়পরায়ণ শাসক, রোজাদার ব্যক্তি ইফতার করা অবধি এবং মজলুম ব্যক্তির দোয়া। সুবহানাল্লাহ। তো এই হাদিসের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এছাড়া অন্যান্য হাদিসেও ইফতারের আগে দোয়া করতে বলা হয়েছে এবং দোয়া এসেছে। তো আমরা সবাই চাই যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দোয়াগুলো কবুল করুক। আমাদের অনেক মন বাসনা রয়েছে, আমাদের চাওয়া পাওয়া রয়েছে, আমরা গুনাহগার বান্দা, আমাদের বিভিন্ন নেক আশা রয়েছে, তা পূরণের লক্ষ্যে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করতে পারি। ইফতার যখন শুরু হয় এর পূর্বেই আমরা দোয়াগুলো করব। এখন প্রশ্ন হচ্ছে যে ইফতারের সময় কোন দোয়াটি পাঠ করব? কারণ কিছু আছে দুর্বল হাদিস, কিছু আছে হলো সহিহ হাদিস বা হাসান পর্যায়ে হাদিস। আমাদের সমাজে সবচেয়ে বেশি যে হাদিসটি প্রচার করা হচ্ছে সেটা হচ্ছে দুর্বল হাদিস, যেটা কিনা আল্লাহুম্মা লাকা সুমুতু ওয়া আলা রিজিকিকা আফতারতু। তো এই দোয়াটি আমরা কম বেশ সবাই জানি। এর অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার দেয়া রিজিক দিয়ে ইফতার করছি। এই হাদিসটি মূলত সুনানে আবু দাউদ গ্রন্থে উল্লেখ রয়েছে, যেখানে হাদিসটি মান হচ্ছে দুর্বল পর্যায়ে। তো যেহেতু দুর্বল হাদিস, সেহেতু এই আমলটি আমরা, এই দোয়াটি আমরা না পাঠ করতে পারি। এই ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি আমাদের জন্য যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন তিনি বলতেন, জাহাবাত জামু ওয়া বিতাল্লাতিল রুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, অর্থাৎ তৃষ্ণা দূর হয়ে গেল, শিরা উপশিরা সিক্ত হলো এবং ইনশাআল্লাহ সওয়াব সাব্যস্ত হলো। আলবানী সহি আবু দাউদ গ্রন্থে হাদিসটিকে হাসান বলে আখ্যায়িত করেছেন, যেহেতু এটা হাসান হাদিস আমল করার যোগ্য এবং এটার বিশ্বস্ততাটা বেশি, কারণ অনেক হাদিস সংকলক এর পক্ষে রায় দিয়েছে। তো সুতরাং আমরা দ্বিতীয় যে দোয়াটি, সে দোয়াটি আমরা পাঠ করব এবং যেটা দুর্বল হাদিস যেটা শুনে এসেছি আমিও পড়েছি সেটা বাদ দেওয়াটাই আমার জন্য উত্তম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মনে তাফিক দান করুক। আমিন।